স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে মহাগ্রন্থ কোরআনের সোরা কাহাফের পঁয়তাল্লিশ আয়াতে বলা হয়েছে এবং তাহাদের জন্য দুনিয়ার জিন্দিগির উপমা পেশ করো ইহা পানির মতো যাহা আকাশ হইতে আমরা পাঠাইয়া থাকি তাই পৃথিবীর বৃক্ষাদি উহার সহিত মিলিত বা মিশ্রিত হয় তারপর বিশুদ্ধ ও বিচূর্ণতার সময় আসে বাতাস উহাকে উড়াইয়া লইয়া যায় এবং আল্লাহ হইলেন সর্ববস্তুর উপর ক্ষমতাশীল এরপর ছেচল্লিশ আয়াতে বলা হয়েছে মাল এবং সন্তান সন্ততি দুনিয়ার জিন্দিগির ভূষণ এবং স্থায়ী সৎগুলি অর্থাৎ স্থায়ী সৎ চিন্তা এবং সৎ আমলগুলি তোমার রবের নিকট উত্তম স্বভাব এবং উত্তম আশা এবং সাতচল্লিশ আয়াতে বলা হয়েছে এবং একসময় আমরা ভ্রমণ করাই পর্বতসমূহকে এবং দেখিতে পাইবে পৃথিবীকে গোপন থাকিবার পর প্রকাশিত হইতে এবং তাহাদিগকে আমরা একত্রিত করিব অতএব আমরা তাহাদের কাহাকেও বিদ্যমান থাকিতে দিব না বা ফেলিয়া রাখিব না এবার এই সোরা কাহাফের পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশ নং আয়াতের তাপসির তুলে ধরা হবে মানুষ সহজেই দুনিয়ামুখী হইয়া যায় এবং আখেরাতের আধ্যাত্মিক জীবনের উপর আস্থাহীন হইয়া উঠে বস্তুমোহে আকৃষ্ট লোভী জীবনের মন্দ একটি পরিণতির বিষয় ব্যক্ত করিবার পর দুনিয়ার ত্বরিত জিন্দিগির নয়নাভিরাম একটি মেশাল বা উদাহরণ দেওয়া হইয়াছে এই সোরা কাহাফের ৪৫ থেকে সাতচল্লিশ নং আয়াতে দুনিয়ার জিন্দিগি আকাশ হইতে প্রেরিত বৃষ্টির প্রাণীর মতো বৃক্ষলতা এবং তীর্ণ মাটি হইতে সেই পানি শোষণ করিয়া বর্ধিত হইয়া সুন্দর এবং সুসজ্জিত হইয়া উঠে তারপর নির্দিষ্ট সময় শেষে উহা এমনভাবে বিশুষ্ক এবং চূর্ণবিচূর্ণ হইয়া যায় যে বাতাস উহাকে উড়াইয়া লইয়া যায় এই রূপেই আল্লাহ পাক প্রত্যেক বস্তুকে তকদির অর্থাৎ নির্দিষ্ট কর্মবৃত্ত দান করিয়াছেন আবর্তপূর্ণ হইয়া গেলে উহার পরিণতি এইরূপই হইয়া থাকে তাকদিরে আবদ্ধ দুনিয়ার জীবনের মাল এবং সন্তানাদিও রূপ সাময়িক শোভা মাত্র উহা হইতে স্থায়ী কল্যাণ কোনো কিছুই আশা করা যায় না কেবলমাত্র সৎ চিন্তা এবং সৎ আমল যাহা মানুষের মধ্যে চরিত্রগত হইয়া স্থায়িত্ব লাভ করে তাহাই মানুষের উত্তম স্বভাব এবং উত্তম আশার স্থল কারণ ইহা দ্বারাই কেবল ক্ষমাপ্রাপ্ত হইয়া জান্নাতবাসী হইবার আশা করা যাইতে পারে ক্ষমাপ্রাপ্ত হইতে না পারিলে সায়াত নামক এক কঠিন সময় আসিবে যখন পাহাড়গুলি ভ্রমণে চলিয়া যাইবে পৃথিবীও দৃষ্টি হইতে গোপন হইয়া যাইবে তারপর আবার পৃথিবী দৃষ্টিপথে প্রকাশিত হইবে এবং ইহাতে সায়াতপ্রাপ্ত ব্যক্তিগণের সবাইকে শাস্তি দেওয়ার জন্য লইয়া আসা হবে অর্থাৎ পৃথিবীতে হাসর করা হইবে কাহাকেও সারিয়া দেওয়া হইবে না উচ্চতম পরিষদ তাহাদের কাহাকেও শাস্তির বাহিরে বিদ্যমান থাকিতে দিবেন না মৃত্যু দ্বারা সামাদের সেফাতের মধ্যে নিমজ্জিত থাকিবার পর আবার তাহাদিগকে নবজন্মের দ্বারা আহাদ আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করিয়া তুলিবেন ছায়াত অর্থ অকৃতকার্য মৃত্যু এইরূপ মৃত্যু ঘটনা দ্বারা মানুষের দৃষ্টি হইতে পাহাড়কে সরাইয়া ফেলেন এবং পৃথিবী ও মানুষের সকল সম্পর্ক হইতে গোপন হইয়া যায় এই আয়াতে সাহিত্যের সুন্দর রূপকময় একটি বর্ণনা দেওয়া হইয়াছে যথা বলা হইয়াছে সেই সময় আমরা পাহাড় সমূহকে সমূহকে ভ্রমণ করাই এবং পৃথিবীকে দেখিতে পাও পুনরায় একটি প্রকাশরূপে আসলে এখানে মৃত্যুর সময় পাহাড় ভ্রমণে গিয়াছিল এবং পৃথিবী লুকাইয়া গিয়াছিল মনে রাখিতে হইবে কোরান দেহটাকেও পৃথিবীর প্রতীক করিয়া ব্যক্ত করিয়াছেন সুতরাং শুক্র আসিয়া নবস পুনরায় জন্মের পথে পদক্ষেপ লইয়া শুধু যে পৃথিবীকে আবার নতুন করিয়া দেখিতে পাইবে তাহাই নহে বরং তাহার নফসের প্রত্যাগমনের কারণে তাহার দেহরূপ পৃথিবীও প্রকাশের পথে অগ্রসর হইতেই থাকিবে উক্ত আলোচনাটুকু সুফি সদরুদ্দিন আহম্মদ চিস্তি রহমতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতে করা হলো।